প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তরের জেলা পঞ্চগড়। মেঘমুক্ত আকাশে এখান থেকেই দেখা যায় হিমালয়ের বিশ্বের তৃতীয় উচ্চ শৃঙ্গ। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘি, মোঘল আমলে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ, দক্ষিণ এশিয়ার একমাত্র রক্স মিউজিয়াম আর সমতলে চা চাষ। অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত হিমেল হাওয়া আর কুয়াশা হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। আব্দুর রহিমের তথ্য ও মনিরুল ইসলামের ছবিতে রিপোর্ট। নীলাকাশ আর সবুজ প্রকৃতি এখানে মিলেমিশে একাকার। দেশের উত্তরের প্রবেশদ্বার পঞ্চগড়, এ জেলার নৈসর্গিক প্রকৃতি আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। মেঘমুক্ত আকাশে স্পষ্ট দেখা যায় 28,169 ফুট উচ্চতার বিশ্বের তৃতীয় উচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোর সঙ্গে সঙ্গে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য আগত পর্যটকদের করে মুগ্ধ। চা বাগান আছে ঘোরার মতো, অনেক সুন্দর জায়গা, শীতের অনুভব করা যাবে। এই নিয়ে মোটামুটি ঘোরার জন্য ভালো একটা জায়গা এটা। ডাক বাংলার পরিবেশটা খুবই সুন্দর, দেখার মতন। কি নেই এই জেলায়? ঐতিহাসিক মহারাজা দিঘি, মোঘল আমলে নির্মিত মির্জাপুর শাহী মসজিদ, দক্ষিণ এশিয়ার একমাত্র রক্স মিউজিয়াম আর সমতলে চা চাষ। অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত হিমেল হাওয়ার সঙ্গে শীত আর ঘন কুয়াশায় ঢেকে থাকে, আর বছরের এ সময় জেলায় বেড়ে যায় পর্যটকদের উপস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে যদি যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়, যে পর্যটকদের থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা, তাহলে অনেকটা পর্যটকরা আরও আকৃষ্ট হবে। এখানে কিন্তু কমিউনিটি ট্যুরিজম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, এখানে ইকো ট্যুরিজম গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু ছোট ছোট নদীগুলো, ছোট্ট ছোট বাঁক নিয়ে আঁকাবাঁকা বয়ে গেছে, এই নদীগুলো নিয়েও কিন্তু একটা পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। তবে আবাসিক সুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি পর্যটকদের। সিকিউরিটি ব্যবস্থা যদি উন্নত করা হতো এখানে, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হতো। টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসনের দাবি, পর্যটকদের নিরাপত্তা ও আবাসিক সুবিধার বিষয়ে সেবা নিশ্চিতে সচেষ্ট তারা। এই বিষয়ে লোকাল থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, এবং সমস্ত স্পটের যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখি। সরকারি রেস্ট হাউস এবং হোটেল এবং আবাসিক হোটেল সমূহ আছে, সেগুলো আমরা প্রস্তুত রেখেছি। স্থানীয় ব্যবসায়ীদের তথ্য মতে, প্রতি বছর শীত মৌসুমে প্রায় 1-1.5 লাখ পর্যটক ভ্রমণ করেন পঞ্চগড়ে, আর তা থেকে বছরে আয় হয় প্রায় 10 কোটি টাকা। সময় সংবাদ, পঞ্চগড়।